আপনি কেমন আছেন? এই প্রশ্নের উত্তরে সাধারণত আমরা ইংলিশে বলে থাকি আম ফাইন, অথবা বলতে পারি আম ওয়েল। এখানেই থেমে না গিয়ে যদি আরও দু একটি শব্দ যুক্ত করা যায়, যেমন আমি যদি এভাবে বলতাম, আম ফাইন থ্যাংকস, হাউ অ্যাবাউট ইউ। আমরা যদি এই শব্দটাকে একটু চেঞ্জ করে অন্যভাবে বলতাম, বলতে পারতাম এভাবে প্রেটি গুড, বলতে পারতাম সেম অ্যাজ অলওয়েজ, সেম অ্যাজ অলওয়েজ, বলতে পারতাম নট সো গ্রেট, নট সো গ্রেট, বলতে পারি কুড বি বেটার, কুড বি বেটার, অথবা বলতে পারি ক্যানট কমপ্লেইন, ক্যানট কমপ্লেইন বা কান্ট কমপ্লেইন। সো এই ধরনের ফ্রেজগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। আশা করি আপনাদের জন্য এটা উপকারী হবে।